Short dishes, baby. Mm-hmm. And now this one. Right. This is. Ready? Pause for a minute. Pause. What do you want for? Show the body of the room. Hello. Hello.
Hello. সিস্টেম আছে না টিউনিং কত হবে বলেন
খুলে জানাবো। ব্যাটারি নেই মোবাইলটা, যাও বন্ধু, যাও সরি
পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যীশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা তোমাদের অন্তরে বিরাজ করো, আপনার অন্তরে বিরাজ করো। প্রিয়জনেরা, আমরা যারা আমাদের বাড়িতে বসে টিভি কিংবা মোবাইল হাতে নিয়ে আমরা আজকে পবিত্র খ্রিস্ট জাগে আধ্যাত্মিকভাবে যোগ দিচ্ছি, আমরা সকলে আসুন প্রস্তুত হই। বিশেষ করে আজকে এই পুনরুত্থানকালে পঞ্চম রবিবারে মণ্ডলী আমাদের কাছে বিশেষ আমন্ত্রণ জানায়। যিশু আজ আর এক নতুন পরিচয় আমাদের কাছে তিনি দান করেন এবং তিনি এও বলেন যারা তার এই পরিচয় বুঝতে বা স্বীকার করতে কিংবা সেই তার পরিচয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে আমরা বিফল হব, আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের বিশ্বাসী জীবনে স্খলন ঘটলেও করতে পারে। তাই মণ্ডলী আজকে আমাদের যে কথা বলতে চায় আমরা যেন সেই কথা সুন্দর করে বুঝতে পারি এবং পবিত্র অনুষ্ঠানে যাতে সুন্দরভাবে যোগদান করতে পারি। এসো সমস্ত অন্যায় অপরাধের কথা স্বীকার করে অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা। Oh.
ঈশ্বরের বাণী প্রচার করে ফেলে রেখো, খাদ্য খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তাদের মধ্য থেকে তোমরা এখন এমন সাতজনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্ভূত মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরা ধ্যান প্রার্থনা নিয়ে থাকব এবং বাণী প্রচারের কাজে মন দেব। মণ্ডলীর সকলে এই প্রস্তাবে সাই দিল। তারা তখন বেছে নিল স্টিফানকে, ইনি ছিলেন খ্রিস্ট বিশ্বাসের প্রবুদ্ধ, পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা ছিলেন, তারা বেছে নিল ফিলিপ, প্রকোরস, নিকোনর, তিমন, পারমেনাস এবং আন্তিয়ক নগরীর নিকোলাসকে। আগে ইনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলীর লোকেরা প্রেরিতদের সামনে দাঁড়িয়ে সামনে তাদের নিয়ে এলো। প্রেরিতরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের ওপর একবার হাত রাখলেন। এরপর ঈশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগল এবং জেরুসালামের শিষ্যদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগল। এমনকি অনেক ইহুদি যাজকও তখন খ্রিস্ট বিশ্বাসের প্রতি আনুগত্য স্বীকার করলেন। এই হলো প্রভুর বাণী।
ঈশ্বরের কাছে মনোনীত মূল্যবান। এখন তোমরাও জীবন্ত যত প্রস্তরেরই মতো নিজেদের নির্মিত হতে দাও এক আধ্যাত্মিক মন্দির রূপে, তাহলে তোমরা হয়ে উঠবে এক পবিত্র যাজক সমাজ। তোমরা তখন এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারবে যা যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। শাস্ত্রে তো এই কথাই রয়েছে, এই দেখো সিয়োনে আমি স্থাপন করছি একটি প্রস্তর, মনোনীত মহামূল্যবান একটি সংযোগ প্রস্তর। তার উপর বিশ্বাস রাখবে যে মানুষ, তাকে লজ্জা পেতে হবে না কোনোদিন। তাই তোমরা বিশ্বাসী যারা, সেই প্রস্তরটি তোমাদেরই পক্ষে মহামূল্যবান। কিন্তু অবিশ্বাসী যারা, তাদের বেলায় শাস্ত্রে বরং এই কথা বলে, গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। শাস্ত্রে আবার এই কথাও বলে, সেই প্রস্তরটি হয়ে উঠেছে এমনই এক প্রস্তর, মানুষের যা ঘটাচ্ছে স্খলন, এমনই এক শিলা মানুষের যা ঘটাচ্ছে পতন। তারা ঐশ্বরী মানে না বলেই তাদের এই স্খলন ঘটে, এ তো তাদের নির্ধারিত পরিণাম। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, একান্তভাবে ঈশ্বরেরই আপন জাতি। তোমরা এই জন্যই মনোনীত, যাতে তোমাদের যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে আহ্বান করেছেন, তার সমস্ত মহাকীর্তির কথা তোমরা যেন প্রচার করতে পারো। এই হলো প্রভুর বাণী। তোমাদের সহায় তিনি আপনার সহায়।
গ্রহণ রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হো। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যীশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্য একটি থাকবার জায়গা ব্যবস্থা করতেই যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্য সেই জায়গা ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানে থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন থমাস বললেন, প্রভু আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানবো কেমন করে? যীশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাকে পথ করে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যি জানতে তাহলে আমার পিতাকেও তোমরা জানতে, আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেও পেয়েছ তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যীশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি অথচ তুমি তবুও আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে, তাহলে এ কথা তুমি বলছো কি করেছে? পিতাকে একবার দেখিয়ে দিন। তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতারই মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনি তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন, আর অন্য কারণ না হোক অন্তত সেই সমস্ত কাজের জন্যই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি।
এই হলো কৃষ্ণের মঙ্গল সমাচার প্রভু তোমার মহিমা প্রচারিত প্রিয়জনেরা আমরা আজ লকডাউনের 47তম দিনে আছি আমরা সকলে গৃহবন্দী আর ঠিক এই সময় আজকে যিশু বলছেন আমি তোমাদের জন্য গৃহ প্রস্তুত করতে যাচ্ছি ঘর প্রস্তুত করতে যাচ্ছি আর আমরা আজকে প্রথম পাঠে দেখছি যে সাতজন অনুযাজক অর্থাৎ ডিকেনকে নিযুক্ত করা হলো আর সেখানে বলা হলো যে মানুষকে সাহায্য করার জন্য আজকে আমরা শুরুতেই যদি এই কথা বলতে পারি যে মণ্ডলী শুধু যদি দানের উপর নির্ভর করত তাহলে আজ পর্যন্ত মণ্ডলী এত নির্যাতিত হতো না কারণ কি না আমি বিগত এই এতদিনে দেখছি যে আমাদের অসংখ্য মানুষ যারা ক্ষুধার্ত অন্যের অভাব আবাদে বসবাস করছে প্রচুর ফোন কল পেয়েছি ফাদার আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করুন আমাদের কিছু সাহায্য করুন আমরা দেখছি আমাদের আশেপাশে অনেক ব্যক্তিবর্গ আছেন যারা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তাদের দৈনন্দিন খাবার দিচ্ছেন মাঝে মাঝে অনেকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি ফাদার এই সময় যদি আপনারা খেতে না দেন কখন দেবেন আবার সে একই কথা বলি মণ্ডলী যদি শুধুমাত্র সেবা কাজ দয়া দাক্ষিণ্য উপর নির্ভর করত সেটাই যদি মণ্ডলীর প্রথম এবং প্রাথমিক কাজ হতো তাহলে মণ্ডলী এতখানি নির্যাতিত হতো না তাহলে আমরা বুঝতে পারছি যে এত নির্যাতিত মণ্ডলী শুধুমাত্র দয়া দাক্ষিণ্য নয় তার পাশাপাশি অন্য কাজও করে থাকে যে কাজের জন্য অনেক সময় মণ্ডলীকে এবং মণ্ডলীর প্রত্যেকটি সভ্য ভক্তকে অনেক সময় নির্যাতিত হতে হয় অপমানিত হতে হয় শহীদ হতে হয় এবং এই কাজের জন্য এই কর্মকাণ্ডের জন্য আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে কয়েক মিনিট আলোচনা করতে চাই ধ্যান করতে চাই তা হলো এই রকম আজকে হঠাৎ করে দেখছি যে প্রথম পাঠে সাধুকৃত ছজনকে নিযুক্ত করলেন দান করার জন্য কেন হঠাৎ করে এই চিন্তাভাবনা কাজে আসলো দ্বিতীয় পাঠে সুন্দর করে শুনছি বারবার বিশেষ করে সামসংহিত 118 উল্লেখ করে বলা হয়েছে যে প্রস্তর এক সময় অগ্রাহ্য করা হয়েছে অবহেলা করা হয়েছে সেই প্রস্তরকে আবার গৃহ নির্মাণের জন্য বেছে নেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে আমরা কি বলতে চাই সেইটা আজকে আমাদের বিষয়বস্তু এই ঘটনাগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে এই সামসংহিতের কথা কেন দ্বিতীয় পাঠে বলা হলো আমরা যদি মণ্ডলীর ইতিহাস দেখি বা মণ্ডলী যে প্রভুর বাক্য আছে সেই বাক্য দেখি তাহলে কি দেখব ইহুদি জাতির লোকরা এক সময় বিশেষ করে নিস্তার পর্বের সময় তারা সবাই মন্দিরে আসত ঈশ্বরের গান করো কারণ তিনি মঙ্গলময় এসো আমরা ঈশ্বরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ তিনি আমাদের মুক্তি দান করেছেন এই গান সামসংহিত 118 তারা গাইতে গাইতে তারা মন্দিরে যেত এবং সেই মন্দিরে যাওয়ার সময় আরেকটি বিষয়বস্তু তাদের কাছে ছিল যেটা আমরা ঈশাইয়া 28:16 পদে পড়ি এবং সামসংহিত করে বলে দেয় মন্দিরের দ্বার খুলে দাও তিনি প্রবেশ করবেন প্রভু আসছেন এই এই সামসংহিত গিয়ে গিয়ে যখন লোকরা মন্দিরে আসতো কারণ আসতেন আর সকল ইহুদি জাতির মানুষের লাইন করে আসতেন আর তখন তারা মন্দিরের দরজায় আসতেন আর মন্দিরের দরজা খুলে দেওয়া হতো আর ভিতরে প্রবেশ করতেন আর তিনি জনমণ্ডলীকে আশীর্বাদ করতেন এই ছিল মানুষের অভ্যাস এবং সেই অভ্যাসগতভাবে ধর্মীয় অভ্যাস এবং রীতিনীতিগতভাবে
যীশু খ্রিস্ট নিজে তার শিষ্যদের নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করতে গিয়েছেন। যোহন রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায়। আর যখন তিনি মন্দিরে প্রবেশ করছেন, ঠিক প্রবেশ দ্বারে তাকে বাধা দেওয়া হলো, তাকে প্রশ্ন করা হলো, তুমি কে, তোমার কি অধিকার আছে? অর্থাৎ সেই দিন যীশুকে মন্দির থেকে এক প্রকার বিতাড়িত করা হয়েছে। আর সেই জন্যই সাতচল্লিশে লেখা আছে, যে প্রস্তর গৃহ নির্মাণের জন্য রাখা হয়েছিল সেই জীবনদায়ী প্রস্তর, সেই প্রস্তরকে মানুষ উপেক্ষা করত। অর্থাৎ সেদিন যীশুকে তারা বাদ দিয়েছিল। ঠিক একই চিন্তাভাবনা কাজ করলো পরবর্তীকালেও, যখন আমরা আজকে প্রথম পাঠে শুনছি যে হঠাৎ করে লোকজন এসে পিতরের কাছে কমপ্লেন করলো, ভাই তোমরা যা কাজ করছো এ কাজ ঠিক নয়, তোমরা ঠিক নয়, আমাদের লোকজন ভালো খাওয়া দাওয়া পাচ্ছে না। যেমন আজকে প্রত্যেকটি লোক কমপ্লেন করতেই থাকছে, পাওয়া সত্ত্বেও তখন একই কমপ্লেন ছিল। আর তখন সাধু পিতর কি করলেন, এই কমপ্লেনটা কেন করলো, কোনো কারণ ছিল, সেই কারণটা না জানলে বাকি জিনিসটা জানতে কোথাও কোথাও অসুবিধা হয়ে যেতে পারে। কারণ তখন দুটো গোষ্ঠীর লোক ছিল, একটা কি বলতো হেলেনিস্টিক গ্রুপ, মানে কি যারা ইহুদি জাতির লোক, যারা ইহুদি জেরুসালেম ছেড়ে যারা গ্রিক দেশে বসবাস করত, তারা গ্রিক কালচারে মানুষ হয়েছিল, গ্রিক সংস্কৃতিতে মানুষ হয়েছিল, তাদের গ্রিক দর্শন নিয়ে তারা পড়াশোনা করত, তাদের চিন্তাভাবনা অন্য ছিল। এই গ্রিক সম্প্রদায়ের মানুষ যাদের বলে হেলেনিস্টিক, তারা কিন্তু মন্দিরের পুরোহিতদের মানতেন না, তাদের আধিপত্য মানতেন না, এবং দ্বিতীয়ত তারা মন্দিরের যে যোগ্য রীতিনীতি যাকে বলে রিচুয়ালস, সেই রিচুয়ালসে তারা মানতেন না। তাই যখন শিষ্যরা কি করছিলেন, যখন যীশুর আদেশ পেয়ে যখন তারা বাণী প্রচার করছিলেন, ঠিক সেই সময় কি হলো, তারা এসে তাদের কমপ্লেন দিল যে ভাই তোমরা আমাদের গরিবদের খাদ্য দিচ্ছিলে, কই খাদ্য না দিয়ে তোমরা দেখছি গান প্রার্থনা করতে ব্যস্ত, তোমরা ঠিক করে খাওয়া দিচ্ছ না, আমাদের বিধবারা খাওয়া পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না, অবহেলিত হয়ে যাচ্ছে, আজকে প্রথম পাঠ করেছে। তার কারণ তারা মানতে পারেনি, তারা চেয়েছিল এই হেলেনিস্টিক যারা, তারা চেয়েছিল, তারা ছিল সোশ্যালিস্টিক, অর্থাৎ শুধু বড় লোকদের কাছে টাকা নিয়ে গরিবদের সাহায্য করবে, সেটাই ছিল তাদের প্রথম লক্ষ্য। আর সেই জন্য তারা কমপ্লেন করলো যে ভাই আমাদের দেওয়া হচ্ছে না। আর তাই সাধু পিতর আজকে বলে দিলেন, প্রিয়জনেরা, শুধু দয়া দাক্ষিণ্য, দান ধ্যান শুধু মণ্ডলীর কাজ নয়। আবার সেই কথা বলি, আবার যে কথা প্রথমে বললাম যে দয়া দাক্ষিণ্য দান ধ্যান যদি শুধুমাত্র মণ্ডলীর প্রথম এবং প্রাথমিক কাজ হতো, তাহলে মণ্ডলী আজকে এতক্ষণে নির্যাতিত হতো না। সাধু পিতর তাদের বোঝাতে চাইছে, ভাই দয়া দাক্ষিণ্যের পাশাপাশি স্বয়ং যীশুখ্রিস্ট যে আদেশ আমাদের দিয়ে গেছেন তার বাণী প্রচার করার জন্য। আমি মাঝে মাঝে ভাবছি এই মহামারীর দিনগুলিতে আমরা যারা ক্যাথিড্রালে পুরোহিতগণ আছি, আমরা অনেক ফোন কল পাচ্ছি, অনেক লোক আসছে, অবশ্যই প্রয়োজন, কিন্তু অধিকাংশ মানুষ শুধুই ফাদার আমাদের কিছু দেন, আমাদের খাবার কিছু দেন, প্রয়োজন অস্বীকার করছি না, কিন্তু আমি এমন মানুষ পাইনি বা এমন মানুষের সম্মুখীন হইনি যে এসে বলেছেন ফাদার একটু বিশেষ করে প্রার্থনা করবেন, এই সময় আমাদের প্রার্থনার প্রয়োজন আছে। এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাধু পিতর, আর তাই সেখানে ভাগাভাগি হয়েছিল। আর সেই ভাগাভাগি হওয়ার সময় যখন হয়েছে, আজকে দ্বিতীয় পাঠে আমরা শুনেছি, দ্বিতীয় পাঠে বলছেন যে আমাদের প্রত্যেককে নিজেদের গড়ে তুলতে হবে সেই জীবনদায়ী পাথর, যে পাথরের উপর স্বয়ং ঈশ্বর তার মণ্ডলী, সেই জনমণ্ডলী বা এই তার রাজ্য ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই সেই জীবন্ত প্রস্তরের উপর এই গড়ে তুলতে হবে। আর ঈশ্বর তার নিজ জাতক পুত্রকে তিনি সেই জীবনদায়ী পাথর বলে আখ্যায়িত করেছেন, আর সেই জন্য তিনি বলেছেন যে আমার উপর স্থাপন করবে তার ভিত্তি প্রস্তর, সে কখনো ধ্বংস হয়ে যাবে না, কখনো পড়ে যাবে না। আর তাই যীশু এই করিন্থরে পুনর্বার কালের করিন্থরে
তিনি নিজেকে পরিচয় করে যাচ্ছেন, তার পরিচয় ব্যক্ত করছেন। আমরা পুনর্বাণকালে তৃতীয় সপ্তাহ থেকে শুরু করেছি, তৃতীয়কালে প্রথম সপ্তাহ দেখেছি এমাউস যাত্রীতে, এমাউস যাত্রার সময় লোকরচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় কিভাবে তিনি সেই জীবন দেয় রুটিন পে, তিনি সেই ক্লিওপাস এবং তার বন্ধুদের সামনে নিজের পরিচয় ব্যক্ত করেছিলেন। তিনি কিভাবে ব্যক্ত করেছিলেন সেই জীবনদায়ী বাণীর মধ্য দিয়ে, তাই তিনি প্রশ্ন করেছেন শাস্ত্রের প্রতি তোমরা বিশ্বাসী হও, শাস্ত্রের বাণীর প্রতি দান। তারপরে শুনেছি যীশু খ্রিস্টর কথা, আমরা গত সোমবার করেছি যোহন রচিত মঙ্গল সমাচারে তিনি বলছেন আমি হলাম প্রকৃত মেষপালক। তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন, আমি প্রকৃত মেষপালক। আর একই জায়গায় তিনি আরেকবার বলছেন আমি হলাম সেই দ্বার, যে দ্বারের মধ্য দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। তিনি নিজের পরিচয় দিয়েছেন যোহন রচিত মঙ্গল সমাচার ১৫ অধ্যায়ে, তিনি বলেছেন আমি হলাম দ্রাক্ষালতা, তোমরা হলে শাখা প্রশাখা। আর আজকে যিশু নতুন করে পরিচয় দিচ্ছেন কি, আমি হলাম সেই জীবনদায়ী প্রস্তর, সেই পাথর। কারণ সামসঙ্গীর ১৮ উল্লেখ করে আমাদের বলা হয়েছে যে যে প্রস্তর তারা অবহেলা করেছিল সেই প্রস্তর আজকে রয়েছে এই মন্দিরের ভিত্তি প্রস্তর। প্রিয়জনেরা, যে খ্রিস্টীয় জীবন আমরা শুরু করেছি, যে খ্রিস্টীয় জীবন আমরা আমাদের জীবন যাপন করি, সেই খ্রিস্টীয় জীবন কিসের উপর দাঁড়িয়ে আছে, তার ভিত্তি কি আছে? শুধুমাত্র কি দয়া দাক্ষিণ্য? আর এই দয়া দাক্ষিণ্যের জন্যই আজকে আমরা প্রথম পাঠ শুনেছি তাদের মধ্যে একটা অশান্তি পেতে গিয়েছে। সাধু পিতর আজকে পরিষ্কার করে বলছেন শুধুমাত্র দয়া দাক্ষিণ্যের উপর নয়, বরং দয়া দাক্ষিণ্য সেবার পাশাপাশি ঈশ্বরের বাণী প্রচার, মানুষকে ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে হবে। আর তাই বলছেন যে যে মানুষ বিশ্বাস করে, যে মানুষ বিশ্বাস করে সে তার গৃহটি সেই প্রস্তরের উপর নির্মাণ করে। প্রিয়জনেরা, আজকে যখন আমরা এই পঞ্চম সপ্তাহে আছি, আজকে নিজেদেরকে প্রশ্ন করি যে কিসের মাধ্যমে আছি? যদি আমরা নির্মাণ করি তবেই আমরা যিশুকে আমাদের চলার পথে রাস্তাভাবে বেছে নিতে পারবো। আর তাই তো আজকে যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। সেই লোকই যিশুকে চিনতে পারবে, সেই বিশ্বাসী মানুষ যিশুকে চিনতে পারবে যে তার বিশ্বাসী জীবন সেই প্রস্তের উপর স্থাপন করে, অর্থাৎ সেই পাথরের উপর, অর্থাৎ যিশুর উপর। কারণ যিশু হলেন সেই জীবনদায়ী প্রস্তর। আজকে আমরা খুব ভালো করে শুনছি, যদি যিশু হয় সেই জীবনদায়ী পাথর বা প্রস্তর যার করে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন, জীবন গড়ে ওঠা উচিত, যদি গড়ে ওঠে তাহলেই কিন্তু আমরা যিশুকে, যিশুর এই কথা আমি পথ আমি জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ, মানে কি যতক্ষণ না তাকে বিশ্বাস, যতক্ষণ না তার প্রতি আস্থাশীল হব। তাই তিনি বলছেন আমার মধ্য দিয়ে না গেলে কেউ, অর্থাৎ যিশুর প্রতি অগাধ বিশ্বাস, তার প্রতি অগাধ আস্থা যদি রাখতে পারি। সমগ্র ইসরায়েল জাতির মানুষ, আরো পুরোহিত আরন তার প্রতি বিশ্বস্ত বিশ্বাস স্থাপন করেছিলেন, আর তাই তারা সদল বলে যখন সেই মন্দিরে প্রবেশ করতেন আর তখন সবাই বলতেন এক বাক্যে ঈশ্বর কত মঙ্গলময়, মঙ্গলময় তার নাম, এসো তাকে আমরা ধন্যবাদ জানাই কারণ তিনি আমাদের মুক্তি সাধন করেছেন। প্রিয়জনেরা, আজকে যখন আমরা মন্দিরে আসি, যখন আমরা গির্জায় প্রার্থনা করতে আসি, আজকে যেন আমরা সেই ইহুদি জাতির মতন না যিশুকে সেই দরজা থেকে ফেরত দিই। আমরা কতজন আছি আমরা আজকে যিশুকে আমাদের দরজা থেকে ফেরত দিচ্ছি? কতজন আছি আমাদের যিশুকে আমাদের চিনতে কষ্ট হচ্ছে? বিশেষ করে এই সময় আমাদের আমাদের জীবনে যিশুর অস্তিত্বটাকে আমরা প্রায় খুঁজে পেতে যেন অসমর্থ হয়ে পড়েছি। আমাদের শুধুমাত্র দুঃখ কষ্টটাকেই বড় করে দেখেছি, আমাদের দুঃখ কষ্টের পাশাপাশি যেই
যিশু আছেন যে তিনি আমাদের রক্ষা করবেন। আর তাই তো গত সপ্তাহে শুনেছি তিনি বললেন আমি কঙ্কিত মেষপালক, আর আজকে তিনি বলছেন আমি সেই পথ, আমি সত্য। যদি তুমি ঈশ্বরের সঙ্গে সত্যি সত্যি সেই জীবন যাপন করতে চাও, ঐশ্বর্যে যদি সত্যি সত্যি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার জীবনকে সেই জীবন দায় প্রস্তুত করে স্থাপন করতে হবে। জানি না প্রয়োজনে আমরা ঠিক কোন পরিস্থিতির মধ্যে বাস করছি, হয়তো বা সেই আগুনের মতন সময় আছি যখন সকলে সদল বলে সেই মন্দিরের দিকে আসব, যখন মাথা নত করে তার আশীর্বাদ কামনা করব, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই দৈনন্দিন জীবনের সকল দুঃখ কষ্টের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ সত্যি প্রয়োজন। আর না শুধুমাত্র আমাদের জৈবিক জীবনের প্রয়োজনটাকে বড় করে দেখে ঈশ্বরকে একটু বাইপাস করে দেব, ঠিক যেমনটি ঘটেছিল আজকের প্রথম পাঠে যখন সেই হেলেনিস্টিকরা যখন সাধু পিতরকে বাধ্য করেছিল যে তুমি আমাদের জন্য লোক নিযুক্ত করো, যারা তাদের কাজ হবে শুধুমাত্র খাদ্য বিতরণ করা। কি জানি আমরা কোন সিদ্ধান্ত করব, ঠিক কোনখানে দাঁড়িয়ে থাকবো, আজকে আমরা নিজেরা সিদ্ধান্ত নেই। যিশু যে কথা বলেন আমার মধ্য দিয়ে না গেলে, তিনি হলেন সেই বুদ্ধ। যদি তাকে বিশ্বাস করি তবেই তার মধ্য দিয়ে যেতে পারবো, যদি তার প্রতি আস্থা স্থাপন করি তবেই তার মধ্য দিয়ে যেতে পারবো, যদি তাকে মনে করি আর তিনি হলেন আমার জীবনের পথ, জীবনের চলার পথের পাতেও, তবেই সেই মধ্যটাকে আমরা ব্যবহার করতে পারবো। তা না হলে আজীবন সারা জীবন আমরা বাইবেলের উক্তি শুনে যাব, যিশু বলেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। হতেও পারে সেই পথ সেই সত্য হয়তো কোনোদিন সন্ধানই আমরা পাবো না, যতদিন না তার প্রতি বিশ্বাস রেখে আমাদের এই বিশ্বাসের জীবন, এই মণ্ডলী সেই জীবনদায় প্রশ্নের উপরে আমরা স্থাপন করব। প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের সেই উদার মনোভাব দেন, সকল দুঃখ কষ্টের মধ্যে যেন তার প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি স্থাপন করতে পারি। প্রিয়জনেরা আমরা সকলে আমাদের বিশ্বাস স্থাপন করি তার উপরে, তাই এসো আমরা সকলে আমরা যে যেখানে আছি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যিশুখ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তপিলাতের শাসনকালে তিনি জন্মগ্রহণ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃতদের কাছে অবতরণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গে আরোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণ বিশ্ব খ্রিস্টমন করি, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ পাপের ক্ষমা সত্যে পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রিয়জনেরা এই দিনে আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, জাগতিক জীবনে যা কিছু প্রয়োজন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য যে মনোবল প্রয়োজন, যে শক্তি প্রয়োজন, তার জন্য ঈশ্বরের কাছে পরপর আবেদন রেখে প্রার্থনা জানাই। আমাদের ধর্মপ্রদেশ পরিচালক, আমাদের ধর্মপাল, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিত, ধর্মপ্রতীক ও ধর্মপ্রচারকগণ যেন এ জগতে ঈশ্বরের মন্দির অর্থাৎ মণ্ডলীর কাজ উৎসাহের সঙ্গে সম্পন্ন করেন, তার জন্য প্রভুকে ডাকি। পারস্পরিক ভুল বোঝাবুঝির মতো পার্থক্য দূরে সরিয়ে ফেলে
সকলে যেন দৃঢ় একতার বন্ধনে আবদ্ধ হয়, তার জন্য প্রভুকে ডাকি। বিশ্বাস হারিয়ে দূরে সরে গেছে, হতাশায় যাদের জীবন শক্তি কমে গেছে, তারা যেন শীঘ্রই যিশুর সত্য ও জীবনের পথে ফিরে আসেন, তার জন্য প্রভুকে ডাকি। আমি পথ, সত্য এবং জীবন। যিশুর এই উক্তি আমাদের মনে করিয়ে দিচ্ছে এই বছরে আমাদের প্রচেষ্টা যে আত্মিক জীবন রক্ষা করতে গেলে জীবনের খাদ্যকে গ্রহণ করতে হবে। রুটির আকারে যিশুকে যেন গ্রহণ করতে পারি ভক্তি দিয়ে, তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। হে পরম করুণাময় ঈশ্বর, আমরা বিশেষ করে প্রার্থনা করি সারা বিশ্বের করোনা আক্রান্ত সকল মানুষের জন্য, যারা মারা গিয়েছেন তাদের তুমি চির শান্তি দান করো, যারা হাসপাতালে আছে, চিকিৎসার মধ্যে আছে, অসুস্থ আছে, তাদের সকলকে সুস্থ করে তোলো। যারা এই মহামারীর জন্য আমরা মানসিকভাবে অনেকেই ভুগছি, আমাদের সকলকে তোমার আশীর্বাদ দান করো, আমরা যেন তোমার অনুপ্রেরণা এবং আশীর্বাদে এই অমঙ্গলের হাত থেকে আমরা যেন শুভ দিন, সেই সুন্দর দিন দেখতে পাই, এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। বিশেষ করে প্রার্থনা করি, আজ আমরা অনেকেই পালন করছি মাতৃদিবস, অর্থাৎ আজকে আমাদের প্রত্যেকটি মায়েদের জন্য প্রার্থনা করি, আমাদের পরিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে চলেছে মায়েরা। আমরা যারা লকডাউনে আছি আমাদের সকলের ছুটি আছে, কিন্তু মায়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপ্রাণ কষ্ট করে চলেছে, পরিশ্রম করে চলেছেন, তার স্বামী পুত্র কন্যা এবং আত্মীয় পরিজন সবার মঙ্গলের জন্য। আমাদের মায়েরা আমাদের সকলে সর্বদাই মঙ্গল করেন, তাদের সকল দুঃখ কষ্ট তারা চেপে রেখে আমাদের আনন্দ দিতে চান, তাই আজকে এই সুন্দর দিনে আমাদের সকল মায়েদের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের মায়েদের আশীর্বাদ করেন, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং একজন আদর্শ মা হয়ে তাদের পরিবারকে সুখী এবং শান্তির নীড় গড়ে তুলতে পারে, এসো তার জন্য প্রভুকে ডাকি। হে স্বর্গীয় পিতা, তুমি আমাদের খ্রিস্টীয় সমাজকে এমন এক মন্দির গড়ে তোলো, তোলার কাজ নিয়েছো, যেখানে প্রত্যেকেই তোমার গৌরব করতে পারে, সাহায্য করো আমরা যেন দৈনন্দিন জীবনে এক সত্যিকারের খ্রিস্টীয় আদর্শ ফুটে ওঠে, আদর্শ জীবন যাপন করতে পারি, এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।
তারি নামে আমরা এই প্রার্থনা করি আমেন প্রভু তোমাদের সহায় তিনি আমার সহায় প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো তারি দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্য চিৎসই কল্যাণ কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার করে যীশুখ্রিস্ট উৎসর্গকৃত হয়েছিলেন তার আত্মোৎসর্গের ফলে ঘুচে গেছে পৃথিবীর সকল চিহ্নতা এক নবীন জগত রয়েছে সূচনা ঘুচে গেছে ক্ষয়ক্ষতির গ্লানি মানুষ ঘুরে পেয়েছে তার জীবনের পূর্ণতা তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দে অধীর ঊর্ধ্ব লোকের শক্তিবৃন্দ দুধ বাহিনী মুখ তোমার এই অবিরাম হিমাগানে আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে
তেমনি ভাবে সান্ধ্যভোজের পর তিনি পানপাত্র নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না পান করে সকলে, হে আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচন উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। মৃত্যু বরণ করে তুমি মৃত্যুকে জয় করেছো, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছো। এসো প্রভু, আমরা এই জীবনদায় এবং এই গুরুত্বপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সময় মিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমনে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণ রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর এবং অন্যান্য মনোনীত মনীষীবর্গের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পূর্ণতানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমনের দৃষ্টিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যাকুমারী মারিয়া, ধন্য প্রিয়তগণ এবং যুগে যুগে যে সকল ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্যের যোগ্য করে তোলো। আমরা যেন তার সম্মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র আমাদের প্রশিষ্টের নামে এই প্রার্থনা করি। Oh,
হে পিতা তোমায় মিনতি জানাই সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা কর প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও আমরা যেন তোমার করুণার নির্ভর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি ত্রাণকর্তা যীশু পুনরাগমের আনন্দময় প্রত্যাশা কারণ রাজ পরাক্রম মহিমা যুগে যুগে আমি হে প্রভু যীশু খ্রিস্ট তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি থেকে যাচ্ছি আমারই শান্তি তোমাদের দিলাম আমাদের পাপের প্রতি নয় তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান প্রভু শান্তি সর্বদাই সর্বদা বিরাজ করুন এখন এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই সকলের সঙ্গে জগতির পাপ ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি জগতির পাপ ক্ষমা করো এই দেখো বিশ্ব পাপ হরো প্রভুর ভোজে আমরা যারা আমন্ত্রিত আমরা সকলেই ধন্য প্রভু তুমি যা মার্গে প্রবেশ করিবে আমি তার যোগ্য নই তোমার কথাতে আমার তাদের মনে হবে জয় জয় মৃত্যুঞ্জয় যীশুর জয় উল্লসিত রাম পুরভক্ত জয় জয় মৃত্যুঞ্জয় যীশুর Bye.
কয়েকটি বিশেষ ঘোষণা, বিশেষ করে আমাদের কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের খ্রিস্ট ভক্তগণ যারা এই মুহূর্তে দূরদর্শনের সামনে কিংবা মোবাইল নিয়ে এই খ্রিস্টাকে যোগদান করেছেন, তাদের উদ্দেশ্যে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন কিংবা দেখে থাকবেন বা কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজও করে শুনে থাকবেন। পুণ্য পিতা ফ্রান্সিস ঘোষণা করেছেন, আমাদের কাছে আবেদন জানিয়েছেন যে আগামী 14ই মে বৃহস্পতিবার একটি বিশেষ প্রার্থনা পুণ্যময় দিন করার জন্য তিনি বিশ্ব মানবের কাছে, বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের আপন আপন বিশ্বাস ভক্তি ভালোবাসায় তাদের আপন ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করেন। সারাদিনের যে কোনো সময় দলগতভাবে, সমষ্টিগতভাবে, পারিবারিক হিসাবে যেন প্রার্থনা করেন, এই মহামারীর হাত থেকে যেন আমরা রক্ষা পাই এবং পরম করুণাময় ঈশ্বর যেন আমাদের সকলকে আশীর্বাদ দান করেন। তাই সেই উপলক্ষে আমি কৃষ্ণনগর প্যারিশের সকল খ্রিস্টভক্তের কাছে বিশেষ করে আবেদন জানাই, পুণ্য পিতার এই আহ্বানে আমরাও সকলে মিলিতভাবে সাড়া দেব। আমরা যারা বাড়িতে বসে প্রার্থনা করব, আমরা সারাদিন যে কোনো সময় প্রার্থনা করতে পারি, কিন্তু তবুও কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশ সম্মিলিতভাবে আমরা 1 ঘন্টা প্রার্থনা করব। তাই আপনারা আপনার নিজ নিজ বাড়িতে পরিবার ভিত্তিক পারিবারিক হিসাবে বসবেন এবং যে সমস্ত কমিউনিটি আছে, ধর্মীয় কমিউনিটি, রিলিজিয়াস কমিউনিটি, যারা হয়তো শুনছেন, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমরা বাড়িতে গান প্রার্থনা করব এবং আরাধনা করব, যাতে মহোদয় যে উদ্দেশ্যে আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা সেই আরাধনায় যোগ দিতে পারি এবং তার যে ইচ্ছা ঈশ্বরের অময় আশীষ দ্বারা যেন বিশ্ববাসী লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে আমি সকলকে আমন্ত্রণ জানাই আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় যেন সকলে আমরা গান প্রার্থনায় সকলে সময় কাটাই 1 ঘন্টা। আগামী 14ই মে পেরেদ্দুত মাতিয়াসের পর্বদিন। এছাড়া আমরা জানি আমরা মে মাসে আছি, তাই পুনরায় সকল পরিবারের কাছে বিশেষ আমন্ত্রণ জানাই মা মারিয়ার উদ্দেশ্যে তার প্রতি ভক্তি ভালোবাসা জানিয়ে নিজ নিজ বাড়িতে রশ্মিমালা জপমালা করবেন, বিশ্ববাসীর মঙ্গলের কামনায় প্রার্থনা করবেন। আজ মাতৃদিবস পালন করছি, তাই প্যারিসের সকল মায়েদেরকে, প্যারিসের সকল পুরোহিতগণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং যে সমস্ত মায়েরা আজকে দূরদর্শন কিংবা মোবাইল নিয়ে বসে আছেন, আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে জানাই এই মাতৃদিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, পরম করুণাময় ঈশ্বর আপনাদের সকলকেই আশীর্বাদ দান করুন, আর আপনারা আপনাদের সকল সন্তান সন্ততিদের জন্য দুহাত তুলে আশীর্বাদ করবেন আর প্রার্থনা করবেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, যিনি পথ, যিনি সত্য, যিনি জীবন, তোমার সেই পুত্র যিশুকে আজ আমরা আমাদের জীবন পথের পাথে রূপে গ্রহণ করে ধন্য হলাম। এখন তোমায় অনুনয় করি, ঈশ্বর ও মানব সেবায় যে পথ তিনি দেখিয়েছেন, আমরা যেন দিনের পর দিন সেই সত্যের পথে একদিন তোমার আনন্দ ধামে গিয়ে শাশ্বত জীবন লাভ করতে পারি। মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, সকলেরই শান্তি ও ধন্য পরমেশ্বর। Oh,
চেষ্টা করব আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7 থেকে 8টা পর্যন্ত যে এক ঘন্টা প্রার্থনা হবে আর বেদিতে আমরা পবিত্র আরাধনা করব অবশ্যই করে টিভিতে কিংবা ইউটিউবে আমরা সম্প্রচারণ করব সম্প্রচার করব সুতরাং আমরা সকলে এক পরিবার হয়ে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7 থেকে 8টা পর্যন্ত আমরা প্রার্থনা করব আপনারা যারা বাড়িতে বসে প্রার্থনা করবেন অবশ্যই করে বাড়িতে একটি ছোট্ট বেদি তৈরি করবেন একটু যিশু মা মারিয়ার মূর্তি রাখবেন ছবি রাখবেন ধূপ ধুনো জ্বালবেন আর প্রার্থনা পরিবেশ তৈরি করবেন তাহলে আমরা সকলে সম্মিলিতভাবে সেই দিন বিশেষ করে সকল মানুষের সুস্থতা জন্য আমরা প্রার্থনা জানব যেন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করেন মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় পিতা পুত্র আমি আমি